হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাসিক্যাল ডাইনামিক্স পড়ছিলাম এবং সেখানে ডেল্টা ভেরিয়েশন থিওরিটা পড়েছিলাম। তো ডেল্টা ভেরিয়েশন থিওরি থেকে আমরা কি শিখেছিলাম দেখো, সেটা একটুখানি আমি বলি, দিয়ে নতুন একটা থিওরি আমরা শিখব যেটা খুবই ইম্পর্ট্যান্ট। তো বেসিক্যালি ধরো তোমার কাছে একটা একটা কোঅর্ডিনেট, এটা ওকে, এটা এক্স, এটা ওয়াই। সাপোজ এই একটা পয়েন্ট থেকে তুমি এই একটা পয়েন্টে তুমি আসবে, ধরলাম পয়েন্ট এ, এ পয়েন্ট থেকে সাপোজ তুমি বি পয়েন্টে যাবে, তাই তো? এই যাওয়ার জন্য সাপোজ তোমার কাছে দুটো ওয়ে রয়েছে, দুটো পথ রয়েছে। এক, এইভাবে তুমি এখানে আসতে পারো, এইভাবে তুমি এখানে আসবে, আর এক হতে পারে তুমি এইভাবে আসবে এখানে, ওকে। তাহলে দুটো কিন্তু পথ রয়েছে, তাহলে এই পথে তুমি যেতে পারো অথবা তুমি এই পথে যেতে পারো, ওকে। তাহলে দেখো, যখন তুমি এই পয়েন্ট থেকে তুমি মানে এই বি পয়েন্টে তুমি আসবে, তাই তো? তো এ পয়েন্টটা বেসিক্যালি দেখো, এটা এক্স ওয়ান আর এটা ওয়াই ওয়ান, আর এই পয়েন্টটার কথা যদি বলি, এটা আমি সাপোজ বলছি এটা ওয়াই টু, আর এটা বলছি সাপোজ এক্স টু, রাইট? মানে এটা বেসিক্যালি তোমার এক্স টু কমা ওয়াই টু, আর এইটা তোমার এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, ওকে। এইবার তোমাকে বললাম আরবিটারি একটা পয়েন্ট কনসিডার করো, এইখানে একটা আরবিটারি তুমি পয়েন্ট কনসিডার করলে, সেটা সাপোজ এক্স। তাহলে যখন তুমি এই এক্স পয়েন্ট তুমি দেখছো, তখন দেখো তোমার দুটো ভ্যালু কিন্তু রয়েছে, ওয়াইয়ের কিন্তু দুটো ভ্যালু পাচ্ছ, একটা এইখানে পাচ্ছ, একটা এখানে পাচ্ছ, তাই নয় কি? এই যে পাথ, এই একটা পাথ, এই একটা পাথ, সাপোজ এটাকে বলছি আমি এটা সি, এটাকে বলছি ডি, মানে এ সি বি একটা পাথ, এ সি বি একটা পাথ, আর এ ডি বি আর একটা পাথ, রাইট? তাহলে এই যে দুটো পাথ, এই দুটো পাথ মানে ডিফারেন্ট পাথকে কিন্তু আমরা আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই না? এই দুটো পাথকে কিন্তু আমরা বেসিক্যালি কি আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে আলফাটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে ডিফারেন্ট পাথ, ওকে। তাহলে ডিফারেন্ট পাথ রিপ্রেজেন্ট করে আলফা, বুঝলাম। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার দেখো, আমরা যেটা শিখেছিলাম ডেল্টা ভেরিয়েশন থেকে কি, নাকি এই যে আলফা, যে ডিফারেন্ট পাথ, এই ডিফারেন্ট পাথ কিন্তু এক্সের ওপরে ইন্ডিপেন্ডেন্ট। যার দরুন আমরা কি পেয়েছিলাম যে ডেল এক্স ডেল আলফা দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। কেন দেখো, তুমি এক্সের যে কোনো একটা যখন ভ্যালু তুমি পুট করছো, তখন দেখো ওয়াইয়ের কিন্তু তুমি দুটো ভ্যালু পাচ্ছ, ওয়াইয়ের কিন্তু তুমি দুটো ভ্যালু পাচ্ছ। মানে বেসিক্যালি কি দেখো, এই যে দুটো পাথ, দুটো পাথ কিন্তু দুটো আলাদা আলাদা ভ্যালু দিচ্ছে, সেটা তো পসিবল নয়, তাই নয় কি? তাই আমরা যেটা পাই ডেল্টা এক্স ডেল্টা এক্স ডেল ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। দেখো আমরা আগে কিন্তু দেখিয়েছিলাম, এই যে এখানটায় আমি বলেছিলাম, এখানে বেসিক্যালি তোমার এক্স যেহেতু তোমার আলফার ফাংশন নয়, তাই আমরা এটা পাই, কারণ কি এক্সের একটা ভ্যালুর জন্য কি ওয়াইয়ের তুমি দুটো ভ্যালু পাচ্ছ, মানে কি দুটো আলফা ভ্যালু পাচ্ছ, সেটা তো পসিবল নয়। তাই ডেল এক্স ডেল আলফা জিরো হয়, বুঝলাম। এবং আরেকটা ইম্পর্টেন্ট যে পয়েন্ট আমরা পড়েছিলাম সেটা কি, তাহলে এটাকে তুমি এক নম্বর বলতে পারো, অসুবিধা কিছু নেই। বাট সবচাইতে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা তুমি পড়েছিলে, সেটা কি পড়েছিলে দেখো, যে এন্ড পয়েন্টে তুমি যখন এন্ড পয়েন্ট দেখছো, এর এন্ড পয়েন্ট, এর এই পয়েন্ট, এই যে এন্ড পয়েন্টগুলো, মানে এখানে এ আর এখানে বি, এন্ড পয়েন্টে দেখো মানে এই যে দুটো আলাদা আলাদা কার্ভ, বাট এ পয়েন্টে কিন্তু দুজনেই এক এবং বি পয়েন্টও কিন্তু দুজনেই এক। এই বিটাও কি এন্ড পয়েন্ট, এটাও তোমার এন্ড পয়েন্ট। তাহলে এন্ড পয়েন্টে হ্যাঁ এই কোঅর্ডিনেট দুটো পাথ, দুটো পাথ কিন্তু সেম হয়ে যাচ্ছে, তাই নয় কি? তাহলে আমরা বলতে পারি যে ডেল মানে অ্যাকচুয়ালি ডেল ওয়াই ডেল আলফা অ্যাট এন্ড পয়েন্টস, রাইট? এন্ড পয়েন্টস দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এন্ড পয়েন্টে কিন্তু কোনো ভ্যারিয়েশন আমরা পাচ্ছি না, মানে আলফার রেসপেক্টে ওয়াইয়ের কোনো ভ্যারিয়েশন দেখা যায় না। এন্ড পয়েন্টে কি তুমি কোনো ওয়াইয়ের ভ্যারিয়েশন পাচ্ছ? দেখো দুজনেই মানে দুটো যে কার্ভ বা দুটো যে পাথ তুমি কনসিডার করেছো, দুটো পাথেরই কিন্তু ওয়াই সেম এন্ড পয়েন্টে। তাহলে এইটা ইম্পর্টেন্ট। তাহলে এন্ড পয়েন্টে আমরা যেটা দেখতে পাই কি বেসিক্যালি এন্ড পয়েন্টে ওয়াইয়ের কোনো ভ্যারিয়েশন হয় না। ওকে, এটা ইম্পর্টেন্ট। আরেকটা তুমি কি জিনিস দেখতে পাচ্ছ, দেখো আমি এখনই বললাম যে এন্ড পয়েন্টের কোনো ভ্যারিয়েশন হচ্ছে না, মানে কার্ভের উপর ডিপেন্ড করছে না। এন্ড পয়েন্টে ওয়াইয়ের ভ্যালু সেম, যতগুলো কার্ভ তুমি নাও না কেন সবার জন্য ওয়াইয়ের ভ্যালু সেম। যদি সেটাই যদি হয় তার মানে কি, ধরো একটা পার্টিকেল এই যে এ ডি বি এই পাথ বরাবর যাচ্ছে, আর একটা পার্টিকেল এ সি বি এই পাথ বরাবর যাচ্ছে। এইবার যদি কোনো ভ্যারিয়েশন না থাকে তাহলে কি দুজনকে সেম টাইমেই পৌঁছতে হবে বি পয়েন্টে, দুজনকে বি পয়েন্টে সেম টাইমে পৌঁছাতে হবে। তাহলে যদি তারা সেম টাইমে পৌঁছায় তাহলে তার জন্য কি কন্ডিশন হতে হয় বলো তো? অবশ্যই হতে হবে, ধরো যদি এই পাথটা যদি বড় হয় তাহলে তার ভেলোসিটি বেশি হতে হবে। তাহলে কি তাদের ভেলোসিটি ডিফারেন্ট হতে হবে, তাই নয় কি? মানে হতে পারে যে এ ডি বি এই পাথে পার্টিকেলটার ভেলোসিটি বেশি এবং এ সি বি এই পাথে পার্টিকেলের ভেলোসিটি কম। তো ভেলোসিটি ডিফারেন্ট হতে পারে, বাট তারা কিন্তু সেম টাইমে এই যে এন্ড পয়েন্টে রিচ করবে। তাহলে টাইমের ভ্যারিয়েশন পাওয়া যায় না, তার মানে এখান থেকে আমরা বলতে পারি ডেল টি ডেল আলফা এটা কিন্তু অবশ্যই জিরো হবে। তাহলে যে টাইমটা কার্ভের উপর ডিপেন্ড করে না, মানে দুজনকে কিন্তু সেম টাইমে এখানে এসে পৌঁছতে হবে। ডেল্টা ভ্যারিয়েশন থেকে এই তথ্যগুলো আমরা পাই। জিনিসটা ক্লিয়ার হচ্ছে? তাহলে এ পয়েন্ট থেকে দুটো পার্টিকেল যাত্রা শুরু করলো, বি পয়েন্টে গিয়ে পৌঁছাবে, তারা দুজনা সেম টাইমে পৌঁছাবে। তাহলে আমরা কি বলতে পারি যে টাইমটা কিন্তু আলফার ওপর ডিপেন্ড করে না, মানে কার্ভের ওপর ডিপেন্ড করে না, মানে ডিফারেন্ট পাথের ওপর ডিপেন্ড করে না। এটা কখন পসিবল? এটা তখনই পসিবল যদি ভেলোসিটি ডিফারেন্ট হয়, তাই না কি? স্বাভাবিক ব্যাপার। এখান থেকে ধরো এখান থেকে এইটুকুনি পাথ মনে করো 2 কিলোমিটার, আর এখান থেকে এই পাথ মানে এ ডি বি এই পাথ মনে করো 10 কিলোমিটার। মানে ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল কনসিডার করি, সাপোজ এটা 2 কিলোমিটার, সাপোজ এটা 10 কিলোমিটার। তুমি আমাকে একটা জেনারেল কথা বলো, ধরো এখান থেকে এখানে পৌঁছতে দুজনেরই সময় লাগছে, সাপোজ সময় লাগছে 3 আওয়ার, সাপোজ 3 আওয়ার সময় লাগছে দুজনেরই। তাহলে এই যে এসিবি আর এডিবি এই দুটো পাথে কোন পাথে পার্টিকেলের ভেলোসিটি বেশি হবে? সিম্পল কথা, এই পাথে পার্টিকেলের ভেলোসিটি বেশি হবে, কারণ কি ভি এস ইজিক্যাল টু কি জানো তুমি? এস ইজিক্যাল টু ভি ইন্টু টি। তাহলে ভি ইজিক্যাল টু এস বাই টি। দেখো টি তো কনস্ট্যান্ট, তাহলে টি ফিক্সড, অসুবিধা নেই। এবার এস হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি লিখছি ডিসপ্লেসমেন্ট বললাম, বা তুমি যদি স্পিডের কথা যদি বলো তাহলে এটাকে স্পিড করে দাও, অসুবিধা নেই। তাহলে ডিসপ্লেসমেন্টটা মানে ডিস্টেন্সটা যেহেতু বেশি, তাহলে ডিস্টেন্স বেশি হওয়ার ধরুন কি তার স্পিডটা বেশি হবে, কারণ টি তো কনস্ট্যান্ট, তাহলে তার স্পিডটা কিন্তু বেশি হতে হবে। তাহলে কোন পাথে? যার পাথ বেশি মানে কার্ভটা বেশি তার কি ভেলোসিটি বেশি হতে হবে। তো জেনারেল নলেজ একদম, তাই নয় কি? তাহলে দুজনকে কিন্তু সেম টাইমে এন্ড পয়েন্টে পৌঁছাতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে টাইমটা কিন্তু আলফার উপর ডিপেন্ড করছে না। আলফাটা কি রিপ্রেজেন্ট করে? ডিফারেন্ট পাথ রিপ্রেজেন্ট করে। তাহলে এইটা ইম্পর্টেন্ট। তাহলে এই যে দুটো পয়েন্ট লিখলাম, দুটো পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর এবং 3 নম্বর এই দুটো পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি হতে হবে? বেসিক্যালি ভেলোসিটিটা ডিফারেন্ট হতে হবে, তাই তো? তাহলে এরকম আমরা জাস্ট লিখে দিই velocity of particle for different path and different path and different path particle velocity will be different. তাহলে এরকম লিখতে পারি, ঠিক আছে? উইল বি ডিফারেন্ট হবে। ওকে, তাহলে মানে ডিফারেন্ট পাথে পার্টিকেলের যে ভেলোসিটি কি ডিফারেন্ট হবে, তবেই কিন্তু এই কন্ডিশনটা ফুলফিল হবে। তাহলে এই দুটো কন্ডিশন খুব ইম্পর্টেন্ট। এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি, মানে একটা বেসিক্যালি ইকুয়েশন আমরা ডেভেলপ করব। ওকে। এই যে মানে ক্যালকুলাস অফ ভ্যারিয়েশন, এই টেকনিকটা দিয়ে আমরা নানাবিধ প্রবলেম সলভ করতে পারি। কিছু টেকনিক মানে কিছু প্রবলেম আমরা এখানে কিন্তু সলভ করব। তো তার জন্য দেখো আমি একটা টেকনিক মানে যেটাকে বলে একটা ফর্মুলা ডেভেলপ করব। সেটা কি, আমি পয়েন্ট এরকম লিখতে পারি, দেখো এরকম লেখো সাম টেকনিক of the some techniques of the calculus of variation এটাকে তুমি ল্যাগ্রাঞ্জেস ফর্মুলাও বলতে পারো, বাট একদম প্রপার ল্যাগ্রাঞ্জেস ফর্মুলা এটা নয়, বাট সেই রকম ফর্মে আসবে। আমরা ল্যাগ্রাঞ্জেস ফর্মুলাও ডেভেলপ করব, অসুবিধা কিছু নেই। তো দেখো আমরা অনেক কিছু জানি অলরেডি, তাই না? কারণ ডেল্টা ভ্যারিয়েশন তুমি পড়েছো, মানে ক্যালকুলাস অফ ভ্যারিয়েশন তুমি পড়েছো। সো আমি এরকমই লিখি, সো উই নো, যেহেতু আমরা সব জানি। আমরা কি জানি? আমরা কিছু জানি, তাই না? আমরা তো তুচ্ছ মানুষ, আমরা আর কি জানবো। তাহলে দেখো, তাহলে ডেল্টা ভ্যারিয়েশন থেকে আমরা এটা বুঝলাম যে একটা পাথ যে কোনো একটা, ধরো এই পয়েন্ট থেকে তুমি এই পয়েন্টে আসছো, তুমি এ পয়েন্ট থেকে সাপোজ তুমি বি পয়েন্টে আসছো, রাইট? তো টোটাল যে পাথ সেটাকে আমি আই দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, তাই তো? তাহলে টোটাল যে পাথটা পাই আমরা সেটা কি হয়, বেসিক্যালি আমরা ইন্টিগ্রেশন করি। ধরো এটা x1 থেকে x2, x1 থেকে x2 মানে ওয়াইয়ের ফাংশন। এটা দেখো এরকম বলতে পারি আমরা এফ অফ, মানে এগুলো আমরা দেখেছিলাম আগের বার, ওয়াই ডট কমা x হয়, রাইট, ইন্টু ডিএক্স। এটা আমরা পাই। ক্লিয়ার হয়েছে জিনিসটা? এখানে হয় আর ওয়াই ডটটা কী বলো, ওয়াই ডট তোমার ডিওয়াই ডিএক্স। এখানে এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ ছিল, এটা আমরা জানি, তাই তো? এবং এর যদি আমরা এই যে ইকুয়েশনটা, এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। সাপোজ এইটার যদি আমরা ডেল্টা ভ্যারিয়েশন নিই তাহলে কেমন হবে? So from equation 1, if we take delta variation, তার মানে কি, ডেল্টা ভ্যারিয়েশন মানে বোঝায় যে এক্সট্রিমাম পয়েন্ট হবে, মানে এন্ডিং পয়েন্ট হবে। তাহলে ডেল আই এটা, তাহলে তুমি লিখবে ডেল অফ ইন্টিগ্রেশন x1 to x2, ওকে, ফাংশন f of y, y dot, x dx। এটা কি হবে? অবশ্যই 0 হবে, তাই নয় কি? কারণ এক্সট্রিমাম পয়েন্টে ডেল্টা ভ্যারিয়েশন কি দেখো তুমি 0 হয়। বেসিক্যালি ডেল্টা ভ্যারিয়েশন মানে কি? ডেল্টা ভ্যারিয়েশন মানে তুমি এক্সট্রিমাম পয়েন্ট তুমি দেখতে চাইছো। তাহলে এক্সট্রিমাম মানে বেসিক্যালি ম্যাক্সিমাম অথবা মিনিমাম। তাহলে ম্যাক্সিমাম অথবা মিনিমামের জন্য ডেরিভেটিভ করলে কি 0 হবে? তবে তো তুমি ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্টটা পাবে, তাই নয় কি? আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস আমরা যেটা জানি, ধরো এটা সাপোজ যেটা করলাম, এটা একটা স্ট্রেট লাইনের জন্য করলাম, একটা শর্টেস্ট ডিস্টেন্সের জন্য করলাম, ওকে। যদি আমি আরও ডিফারেন্ট পাথ চাই, ফর ডিফারেন্ট পাথ, তাহলে কি আলফাটাকে ইন্ট্রোডিউস করতে হয় আমাকে। তাহলে আলফা যেখানে রিপ্রেজেন্ট করে কি ডিফারেন্ট পাথ রিপ্রেজেন্ট করে, তখন আমরা কি বলতে পারি, দেন সাপোজ ইফ উই কনসিডার ডিফারেন্ট পাথ, তাহলে আমাদের কি করতে হবে, দেন আলফাটাকে কিন্তু আমাদের কনসিডার করতে হবে, দেন, তাই না? তাহলে আমরা এরকম বলতে পারি, যদি ডিফারেন্ট পাথ কনসিডার করি তাহলে আমরা এরকম বলবো যে ওয়াই অ্যাজ এ ফাংশন অফ এক্স কমা আলফা হবে। প্রথমে এক্স এর ফাংশন ছিল, আমি সাপোজ কনসিডার করলাম এই প্রথমে যেটা লিখেছিলাম এটা, যে ওয়াই অ্যাজ এ ফাংশন অফ এক্স, এটা কি, এটা শর্টেস্ট ডিস্টেন্স, অসুবিধা কিছু নেই। তাহলে আমি দেখলাম যে শুধুমাত্র তো সেটা করলে হবে না, আরও তো আলাদা পাথ থাকতে পারে। তার জন্য আমি আলফাটাকে ইন্ট্রোডিউস করলাম, আলফা যেখানে রিপ্রেজেন্ট করছে আলাদা আলাদা পাথ। ওকে, তাহলে ওয়াইটাকে আমরা কী লিখব? দুটো ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারের ফাংশন আকারে লিখতে পারি, এক এক্স এক আলফা, তাই নয় কি? কারণ এক্সটা এখানে ওইটা যেটা শর্টেস্ট ডিস্টেন্সটাকে বোঝানোর জন্য রিপ্রেজেন্ট করেছিলাম প্রথমে, আর আলফাটা বেসিক্যালি ডিফারেন্ট পাথটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ইন্ট্রোডিউস করিয়েছি। ওকে, আশা করি জিনিসগুলো বোঝাতে পারছি, এগুলো আগেই আমরা শিখেছি। হ্যাঁ, তো এটাকে আমরা এরকম বলতে পারি যে ওয়াই অ্যাজ আ ফাংশন অফ এক্স কমা জিরো, তার মানে এইটাই বেসিক্যালি কি তোমার শর্টেস্ট ডিস্টেন্সটাকে রিপ্রেজেন্ট করছে, প্লাস আলফা ইটা অ্যাজ আ ফাংশন অফ এক্স। ওকে, ইটা অ্যাজ আ ফাংশন অফ এক্স। আচ্ছা, এতদূর পর্যন্ত বুঝলাম, ক্লিয়ার? তাহলে পরে আমার যদি টোটাল পাথ দরকার হয় তাহলে কি করব আমি? একই রকম গল্প, তাহলে টোটাল যদি পাথ আমার চাই, সো আমি ইন্টিগ্রাল করব, তাহলে আই অ্যাজ আ ফাংশন অফ আলফা ইন্টিগ্রেট করব ফ্রম এক্স ওয়ান টু এক্স টু। ওকে, ফাংশন ছিল এফ, এখানে দেখো ওয়াই, ওয়াই কিন্তু এখন আর এক্সের ফাংশন নয়, এক্স কমা আলফার ফাংশন। ওয়াই ডট, ওয়াই ডটও কিন্তু শুধুমাত্র এক্সের ফাংশন নয়, এক্স কমা আলফার ফাংশন, কারণ তুমি আর একটা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার এখানে ইন্ট্রোডিউস করেছো, সেটা কি? আলফা। ওকে, আর এখানে এক্স থাকবে, এক্স তো বাবা এক্স নিজেই একটা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, তাহলে এর কোনো অ্যাজ আ ফাংশন লেখার কোনো প্রয়োজন নেই, তাই নয় কি? ইন্টু ডিএক্স। জিনিসটা ক্লিয়ার হলো? এবার দেখো, তাহলে আলফা রিপ্রেজেন্ট করছে কি এখানে? ডিফারেন্ট পাথ। এখানে লিখে দিই আমি, হোয়ার আলফা রিপ্রেজেন্টস the different path. ওকে, তাহলে আলফা তোমার ডিফারেন্ট পাথকে রিপ্রেজেন্ট করে, কোনো অসুবিধা নেই। দেখো, তাহলে তাহলে আমি যদি এক্সট্রিমাম পয়েন্টের কথা যদি বলি, তাহলে এই যে আইটা কি? টোটাল পাথ ইন্টিগ্রাল। তাহলে এক্সট্রিমাম পয়েন্টের কথা যদি বলি তাহলে কি লিখবে তুমি? তাহলে তুমি বলবে ডেল আই অ্যাজ আ ফাংশন অফ আলফা ডেল আলফা দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, কারণ এক্সট্রিমাম পয়েন্টের কথা তুমি বলছো, তাহলে জিরো হবে, তাই নয় কি? আচ্ছা, তাহলে পরে এই যে ডেল আই ডেল আলফা এর ভ্যালুটা বের করা যাক কেমন হয়, কারণ আয়ের ভ্যালু তুমি জানো, এটা নাম দিয়ে রাখো, আয়ের ভ্যালু তুমি জানো এটা, তাহলে ডেল আই ডেল আলফা তার ভ্যালু কেমন হবে দেখো। সো নাও ডেল আই ডেল আলফা দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো ইন্টিগ্রেশন অ্যাজ ইট ইজ থাকলো, কোনো অসুবিধা নেই। এখানে কি রয়েছে? এখানে এফ অ্যাজ আ ফাংশন অফ ওয়াই, ওয়াই ডট এক্স, তাই নয় কি? তাহলে তুমি কি লিখতে পারো? প্রথমত ডেল এফ ডেল ওয়াই, বুঝলাম, তাই তো? এখানে কি লিখবে তুমি? ডি ওয়াই বা ডেল ওয়াই বলতে পারো তুমি, ডেল ওয়াই ডিভাইডেড বাই কী হবে দেখো? ডেল আলফা, কারণ আলফা ডেল আলফা তুমি ভাগ করে দিয়েছ অলরেডি। এখানে এগুলো তোমরা জানো নিশ্চয়ই। এখানে ডেল এফ ডেল ওয়াই ডট, কারণ এখানে ওয়াই ডট রয়েছে, তাই নয় কি? তোমরা টোটাল ডেরিভেটিভ আর পার্সেল ডেরিভেটিভের তো রিলেশন নিশ্চয়ই জানো, কারণ আমি প্রথমের দিকের যে লেকচারগুলো দেখিয়েছিলাম সেখানে কিন্তু বলেছিলাম। হ্যাঁ, তাহলে এখানে তুমি বলবে ডেল ওয়াই ডট ডেল আলফা প্লাস ডেল এফ ডেল এক্স ডেল এক্স ডেল আলফা, দেখো লাস্টে কী রয়েছে? আলফা রয়েছে না, আলফা এই সরি এক্স রয়েছে, তাহলে এটা লিখতে পারি আমরা। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে ইনটু ডিএক্স থাকছে পরে, বুঝলাম। এবার 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 দেখো, আমরা আরও অনেক জিনিস শিখেছি। একটু আগেই প্রথমেই বললাম যে এক্সটা কিন্তু আলফার উপর ডিপেন্ডেন্ট নয়, মানে এক্স ইজ নট ফাংশন অফ আলফা, কারণ দুজনেই কি ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। তাহলে এখানে তুমি বলতে পারো সিন্স, কেন এটা নেবো আমি, কারণ এখানে দেখো একটা এসছে ডেল এক্স ডেল আলফা টার্ম একটা এসছে, তাহলে এই টার্মটা বেসিক্যালি জিরো হবে। সিন্স এক্স ইজ নট আ ফাংশন অফ, ইজ নট ফাংশন অফ আলফা, দেন কি হয় ডেল এক্স ডেল আলফা ইকুয়াল টু জিরো, তাই তো। তাহলে এটা যদি হয় তাহলে সুতরাং তুমি বলতে পারো যে ভাই ডেল আই অ্যাজ আ ফাংশন অফ আলফা ডেল আলফা দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার এক্স ওয়ান টু এক্স টু, আর অ্যাজ ইট ইজ এখানে থাকবে বাট এই টার্মটা জিরো হয়ে যাবে। তাহলে ডেল এফ ডেল ওয়াই, ডেল এফ ডেল ওয়াই ডেল ওয়াই ডেল আলফা প্লাস ডেল এফ ডেল ওয়াই ডট ডেল ওয়াই ডট ডেল আলফা, আর এই টার্মটা জিরো হবে কারণ ডেল এক্স ডেল আলফা জিরো, তাই নয় কি, ইন্টু ডি এক্স। ক্লিয়ার হলো? দেখো কিছুই না, তোমাকে শুধুমাত্র বুঝে বুঝে করতে হবে, হ্যাঁ একটুখানি ধৈর্য ধরে করতে হবে, এগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, প্রচুর ইম্পর্টেন্ট জিনিস এগুলো। ডেল আই ডেল আলফা মানে ডেল আই অ্যাজ আ ফাংশন অফ আলফা ডেল আলফা দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো এখানে ডিএক্সটাকে ভেতরে ঢুকিয়ে দিই, তাহলে কি হবে এক্স ওয়ান টু এক্স টু, এখানে তুমি বলবে ডেল এফ ডেল ওয়াই ডেল ওয়াই ডেল ডেল আলফা ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশনটাকেও সেপারেট করে দিই, অসুবিধার কিছু নেই, ইন্টু ডেল এফ ডেল ওয়াই ডট ডেল আলফা ইন্টু ডিএক্স। ওকে, বুঝলাম জিনিসটা, তোমাদের কি ক্লিয়ার হচ্ছে? না বুঝতে পারলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করে তোমরা জানাতে পারো, আর ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, তোমরা কিন্তু টেলিগ্রামে কমেন্টও করতে পারো, অসুবিধা কিছু নেই। যা প্রশ্ন হবে আমাকে কমেন্ট করে জানাও অথবা টেলিগ্রামে আমাকে বলো, আমি কিন্তু সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এইখানে দেখো একটুখানি সিম্পলিফাই করি, এই যে ওয়াই ডট মানে তুমি কি জানো, ডেল মানে ডিওয়াই ডিএক্স, তাই তো। তাহলে সেটাকে একটুখানি ভাঙি, মানে তাহলে কি হবে দেখো, এটা যেমন আছে তেমন রাখলাম, কোনো অসুবিধা নেই। ওকে, সো এইখানে একটুখানি কারুকার্য করব, সেটা কি ডেল এফ ডেল ওয়াই ডট ইন্টু দেখো ডেল ডেল আলফা, ওয়াই ডট মানে কি বলো, ওয়াই ডট মানে তুমি জানো ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি ডি টু ওয়াই ডেল আলফা ডেল এক্স, বা ডেল এক্স ডেল আলফা একই ব্যাপার। তাহলে এখানে তুমি বলবে সো ইন্টিগ্রেশন ওভার এক্স ওয়ান টু এক্স টু ডেল এফ ডেল ওয়াই ডেল আলফা ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স ওয়ান থেকে এক্স টু ডেল এফ ডেল ওয়াই ডট, এটাকে তুমি লেখো ডেল টু ওয়াই ডেল আলফা ডেল এক্স অথবা ডেল এক্স ডেল আলফা একই কথা, অসুবিধা নেই। ক্লিয়ার হলো? এবার দেখো এই যে টার্মটা, দুটো টার্ম, এখানে একটা ফার্স্ট টার্ম এটা সেকেন্ড টার্ম, এই সেকেন্ড টার্মটাকে আমরা বাই পার্টসে কিন্তু ভাঙতে পারি, তাহলে এইখানে আমরা বাই পার্টস অ্যাপ্লাই করব। তোমরা জানো বাই পার্টসের রুল, তাই না, বাই পার্টস। সো বাই পার্টস তুমি অ্যাপ্লাই করো সেকেন্ড পার্টটাকে, তাহলে সেকেন্ড পার্টে তুমি বাই পার্টস যদি অ্যাপ্লাই করো তাহলে কি হবে, এক চান্সই করে দেবো নাকি, আচ্ছা একটা লাইন লিখেই নিই, অসুবিধা নেই। তাহলে এটাকে তুমি সাপোজ আই ওয়ান ধরছো, এটাকে তুমি আই টু ধরছো, তাহলে সুতরাং আই টু ইকুয়াল তুমি কি লিখছো ইন্টিগ্রেশন এক্স ওয়ান থেকে এক্স টু। ওকে, এটাকে 4 নম্বর নাম দিয়ে রাখো। এখানে রয়েছে ডেল এফ ডেল ওয়াই ডট ডেল টু ওয়াই ডেল এক্স ডেল আলফা ডিএক্স, এইটাকে তুমি এবার আস্তে আস্তে বাই পার্টসে ভাঙো, তাহলে বাই পার্টসে ভাঙলে কি হবে দেখো, তো প্রথমত ধরো ডেল এফ ডেল ওয়াই ডট এইটাকে তুমি ফার্স্ট ফাংশন ধরলে, তাহলে এটার ইন্টিগ্রেশন করতে হবে এটা, তাহলে এটা যদি তুমি ইন্টিগ্রেশন করো দেখো ডিএক্স ডিএক্স কেটে যাবে, তাহলে আলটিমেট থাকবে ডেল ওয়াই ডেল আলফা, এখানে লিমিট পুট করে দাও এক্স ওয়ান থেকে এক্স টু। জিনিসটাকে বোঝাতে পারলাম, মানে তুমি এইটাকে ইন্টিগ্রেট করবে, মানে এরকম করছো তো। দেখো বোঝো, প্রত্যেকটা জিনিস বোঝো যে আপনি এক্স ওয়ান থেকে এক্স টু, তাহলে এইটাকে তুমি লিখছো ডেল টু ওয়াই ডেল এক্স ডেল আলফা ডিএক্স, তাই তো। মাইনাস সূত্রে মাইনাস ইন্টিগ্রেশন, আমি পুরোটা ভাঙছি আগে বাই পার্টসের রুলে। তাহলে এক্স ওয়ান থেকে এক্স টুতে যাবো, দিয়ে যার তুমি এখানে মানে যেটাকে তুমি রেস্টে রেখেছিলে সেটা ডেরিভেটিভ করতে হবে, তাই তো। তাহলে ডি ডিএক্স, তাহলে ডেল এফ ডেল ওয়াই ডট, ওকে। ডেরিভেটিভ করলে দিয়ে এইটার আবার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আবার ইন্টিগ্রেশন করতে হবে এক্স ওয়ান থেকে এক্স টু ডেল টু ওয়াই ডেল এক্স ডেল আলফা ডিএক্স ইন্টু ডিএক্স। ক্লিয়ার হলো? এটা একদম পুরো বাই পার্টস, মানে বাই পার্টসের যে ফর্মুলা ইউভির ফর্মে সেটা আমি লিখলাম। আরেকটা ফর্মুলা শেখানো হয়েছিল যখন আমরা ফোরিয়ার সিরিজ পড়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে, তোমরা ফোরিয়ার সিরিজ পড়েছো ভালো করে। তো বাই পার্টসের কিন্তু ওই ফর্মুলাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওইটাতে কিন্তু অনেক মানে ইজিলি আমরা বাই পার্টসে ভাঙতে পারি। যাই হোক, সো এখানটায় দেখো, সুতরাং আই টু ইকুয়ালে তুমি কী বলবে? তো এইবার এখানটায় বোঝো ডেল ওয়াই ডেল এফ ডেল ওয়াই ডট অ্যাজ ইট ইজ, যা আছে তাই রাখলাম। এবার এইটাকে তুমি ইন্টিগ্রেশন করবে, তাই তো। তাহলে দেখো ডেল টু ওয়াই ডেল এক্স ডেল আলফা, তাহলে এটাকে তুমি এরকম লিখতে পারো না, এইটাকে এরকম লিখতে পারো তুমি ডেল ওয়াই ডেল আলফা ডি ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে তুমি যখন ইন্টিগ্রেশন করছো, দেখো এই ডিএক্সকে তুমি ক্যান্সেল করতে পারো তুমি, দিয়ে এর যখন তুমি ইন্টিগ্রেশন করবে তাহলে এখানে এই ইন্টিগ্রেশন এই ডি কেটে গিয়ে শুধুমাত্র কি ডেল ওয়াই ডেল আলফা পড়ে থাকবে, তাই তো এখানে লিখছি ডেল ওয়াই ডেল আলফা। জিনিসটাকে বোঝাতে পারলাম, এই ডিএক্স ডিএক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার ইন্টিগ্রেশন হচ্ছে কি, যেরকম ধরো তোমাকে যদি বলি ডিএক্স এর ইন্টিগ্রেশন করো, তুমি কী লেখো? এক্স লেখো। তার মানে কি, এই যে ইন্টিগ্রেশন সাইন আর যে ডি কেটে যায় তারা অনন্যক হয়, তাহলে শুধুমাত্র এই এক্সটা পড়ে থাকে, তাই না? এখানেও তো তাই হচ্ছে বাবা, এই যে এটা, তাহলে এখানে ডেল ওয়াই ডেল আলফা পড়ে রয়েছে, তাই লিখলাম। এবার তুমি কি করবে? লিমিট পুট করবে, পুরোটার উপর লিমিট পুট হবে, সেটা কি এক্স ওয়ান থেকে এক্স টু, ওকে। এবার এটা দেখো ভালো করে তাকিয়ে দেখো, এটা কি এক্সট্রিমাম পয়েন্ট না? এবং ওয়াইয়ের ভ্যারিয়েশন উইথ রেসপেক্ট টু আলফা, তাহলে ওয়াইয়ের ভ্যারিয়েশন উইথ রেসপেক্ট টু আলফা অ্যাট দ্য এক্সট্রিম মানে এন্ড পয়েন্ট, সেটা কি জিরো হয়, তাই নয় কি? এই তো আমরা শিখলাম ডেল্টা ভ্যারিয়েশন থেকে, সেই জিনিসগুলোই কিন্তু এখানে কাজে লাগবে, ওকে। এবার এটাকে তুমি ভাঙো, সুতরাং এক্স ওয়ান থেকে তুমি এক্স টুতে আসছো, তাই তো। এবার তুমি এখানে কী করবে দেখো, তাহলে এটাকে তুমি এরকমই রাখো, অসুবিধা নেই। এটাকে এরকম রাখবে তুমি ডেল এফ ডেল ওয়াই ডট, ওকে। তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে কি হবে? এই যে একই রকম যেটা শেখালাম এখনই। তাহলে এই ডিএক্স ডিএক্স কেটে যাবে, তাহলে থাকবে পরে কি ডেল ওয়াই ডেল আলফা, তার আবার ইন্টিগ্রেশন তুমি করবে, মানে এই যে বেসিক্যালি এখানে ইন্টিগ্রেশনের লিমিট দেওয়ার দরকার নেই, এটা লিমিট দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এটা ইন্টিগ্রেশনটাই হয়, লিমিট এখানে বসাই না আমরা, লিমিট বসাই আমরা এইখানটায়, তাই না? এখানে একটুখানি মিস্টেক করেছিলাম, ঠিক করে নাও। তাহলে এখানে লিমিট বসাবো না আমরা, তাহলে এখানে থাকবে কি পড়ে দেখো, তাহলে এখানে পড়ে থাকবে ডেল ওয়াই ডেল আলফা, আর এই ডিএক্সটা তো এখান থেকে চলে গেল, শুধুমাত্র এই ডিএক্সটা পড়ে থাকবে, ওকে। এই হচ্ছে গিয়ে তোমার বাই পার্টসে ভাঙলে পরে এইভাবে আসে। তাহলে এখানে তুমি কি করবে দেখো, সুতরাং আই টু ইকুয়াল টু, তাহলে এবার এই টার্মটুকুনি কিন্তু জিরো, তাই না? তাহলে এই টার্মটুকুনি জিরো, কারণ তুমি জানো এটা এক্সট্রিমাম পয়েন্টের ক্ষেত্রে সেটা জিরো হয়, তাই তো। তো সেটা আমরা লিখতে পারি এখানে, সো নাও, আচ্ছা এটাকে এরকম জিরো করেই দিই, তাহলে জিরো মাইনাস এখানে ইন্টিগ্রেশন এক্স ওয়ান থেকে এক্স টু ডি ডিএক্স ডেল এফ ডেল ওয়াই ডট ডেল ওয়াই ডেল আলফা ডিএক্স, এখানে লিখে দাও, সিন্স del y del alpha at x1 থেকে x2 equal to 0 এটা আমরা জানি from delta variation theory, okay, or calculus of variation theory থেকে আমরা এটা জানি। আচ্ছা বুঝলাম, তাহলে এই যে i2 এর ভ্যালুটা এবার তুমি কি করো 4 নম্বর ইকুয়েশনে পুট করে দাও। সো from equation 4 we can write কি ছিল বলো, দেখো del i del alpha, তাই না, কি লেখো del i del alpha that is equal to i1, i1 কত ছিল এই ইন্টিগ্রেশনটা, সুতরাং ইন্টিগ্রেশন x1 থেকে x2 del f del y del f del y del y del alpha minus, এবার দেখো i2 এর ভ্যালু তুমি পুট করবে, i2 এর ভ্যালু তুমি কি পাচ্ছ 0 minus this value, তাহলে 0 minus মানে বেসিক্যালি মাইনাস থাকছে, সুতরাং মাইনাস ইন্টিগ্রেশন x1 to x2 আর এটা যা আছে তাই লিখো, ওকে del f del y dot del y del alpha dx, ক্লিয়ার হলো? তাহলে এইখানে দেখো তুমি একটুখানি একটা কাজ করো, দুজনেরই ইন্টিগ্রেশন, আচ্ছা এইখানে একটুখানি মিস্টেক হয়েছে, এটা ডিএক্স থাকবে, এখানে একটা ডিএক্স থাকবে। দেখো দুটোরই ইন্টিগ্রেশন দেখো x1 থেকে x2 x1 থেকে x2 আবার dx তোমার ইন্টিগ্রেশনের যে এলিমেন্টটা, তাই না, তাহলে মানে ডেরিভেটিভ ফর্মটা কি dx, তাহলে তুমি এটা কীরকম বলতে পারো del i del alpha ইন্টিগ্রেশন x1 থেকে x2 আর এইগুলোকে এক জায়গায় রাখো del f del y del y del alpha minus d dx del f del y dot del y del alpha এইখানে তুমি dxটা লিখে দাও, ওকে। তাহলে দেখো del y del alpha দুজনের মধ্যে রয়েছে, এটাকেও তুমি কমন নিতে পারো, সুতরাং del i del alpha that is equal to x1 থেকে x2 এখানে del f del y minus d dx del f del y dot, ওকে, তাহলে এখানে থাকবে পরে del y del alpha into dx, তাহলে এইটা তোমার থাকছে পরে, ওকে। এবার দেখো এই যে y এর ভ্যারিয়েশন উইথ রেসপেক্ট টু আলফা, ঠিক আছে, তাহলে আলফার রেসপেক্টে ওয়াইয়ের যে ভ্যারিয়েশন সেটা আমি সাপোজ কনসিডার করছি অ্যাট আলফা ইকুয়াল টু যখন জিরো তখন তার ভ্যালু কত হবে, সিম্পল কথা। তাহলে আমি যদি সেটা যদি ধরি, সো লেট এরকম কনসিডার করে নিই আমরা, তাহলে অ্যাট আলফা ইকুয়াল টু যখন জিরো তাহলে তখন del y del alpha, ঠিক আছে, তখন del y del alpha মানে কি অ্যাট আলফা ইকুয়াল টু 0 পয়েন্টে সেই ভ্যালুটা দেখবো আমরা, সেটা কত আসে দেখো, তাহলে তুমি এই জিনিসটা কীরকম বলতে পারো, সো নাও, সুতরাং এরকম হবে del i as a function of alpha, হ্যাঁ del alpha, রাইট, এটা তুমি লিখবে কি, আচ্ছা আরেকটা কাজ করো কি করো, এখানে অ্যাড মাল্টিপ্লাই বাই ডি আলফাতে মাল্টিপ্লাই করে দাও বোথ সাইডে, করতেই পারো, কোনো অসুবিধা কিছু নেই। দেখো একটা সুন্দর একটা জিনিস আসবে, তাহলে মাল্টিপ্লাই করলাম, তাহলে অ্যাট আলফা ইকুয়াল টু 0 মানে আলফা ইকুয়াল টু 0, ওকে। এখানে ইন্টিগ্রেশন x1 থেকে x2 অসুবিধা নেই, এইটা del f del y রাখো, d dx যা আছে তাই রাখো, এইখানে তুমি লিখবে del y del alpha at alpha equal to 0, রাইট, ইনটু dx, শুধু dx লিখলে হবে না, d alpha টাও তো মাল্টিপ্লাই করেছি, তাহলে d alpha লিখে দাও, ওকে। এবার দেখো এই যে পুরো টার্মটা, এটা কি বেসিক্যালি এটা বেসিক্যালি দেখো আই হচ্ছে তোমার টোটাল ইন্টিগ্রাল পাথটা, রাইট? আই টোটাল ইন্টিগ্রাল পাথ আলফার রেসপেক্টে সেটা ভ্যারি করছে, তাহলে এইটা তোমার রিপ্রেজেন্ট করছে কি তার এক্সট্রিমাম পাথ, তাই না? তাহলে এক্সট্রিমাম পাথ এই পুরোটুকুনিকে তুমি আবার লিখতে পারো, দেখো তোমাকে দেখাই আমি নাও, আমরা যেরকম লিখি দেখো, ধরো আই অ্যাজ আ ফাংশন অফ আলফা, আই অ্যাজ আ ফাংশন অফ আলফা, তাহলে ধরো তোমাকে বললাম আমি ডেল্টা আই, মানে এর হচ্ছে তোমার ডেরিভেটিভ করো, তাহলে তুমি কি লিখবে? এটা ডেল আই ডেল আলফা ইন্টু ডি আলফা, তাই নয় কি? এবার বললাম অ্যাট আলফা ইকুয়াল টু 0 পয়েন্টে, অ্যাট আলফা ইকুয়াল টু 0 পয়েন্টে, তাহলে অ্যাট আলফা ইকুয়াল টু যদি 0 পয়েন্টে বলি তাহলে ডেল আই দ্যাট ইজ ইকুয়াল টু ডেল আই ডেল আলফা অ্যাট আলফা ইকুয়াল টু 0, মানে 0 লেখো এরকম, ইন্টু ডি আলফা। তাহলে এইটুকুনি টার্ম দেখো আর এই ডান দিকের টার্মটুকুনি দেখো সেম না, তাহলে এইটুকুনির জায়গায় তুমি ডি আই লিখতে পারো, মানে ডেল আই লিখতে পারো তুমি, ক্লিয়ার হয়েছে? সিমিলারলি তুমি কি বলতে পারো যে ওয়াই অ্যাজ আ ফাংশন অফ আলফা, এক্সের ফাংশন আলফার ফাংশন, তাহলে আমি যদি শুধুমাত্র আলফার ফাংশন ক্যান্সেল করি তাহলে তুমি কি বলবে যে ভাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল ওয়াই ডেল আলফা ডি আলফা। একই রকম অ্যাট আলফা ইকুয়াল টু যদি 0 পয়েন্টে ক্যান্সেল করি আমরা, তাহলে তুমি বলবে ডেল ওয়াই ইকুয়াল টু ডেল ওয়াই ডেল আলফা অ্যাট আলফা ইকুয়াল টু 0 ইন্টু ডি আলফা। দেখো তাহলে এই ভ্যালুটাই কিন্তু আবার তুমি এইখানে পাচ্ছ, তাহলে সব পুট করে দিতে পারো তুমি, তাহলে সুতরাং যদি সব ভ্যালু যদি তুমি পুট করে দাও তাহলে তুমি কি পাবে? তাহলে তুমি যেটা পাবে দেখো, সব ভ্যালু পুট করে দিলে পরে এইখানটায় তুমি পাবে, আচ্ছা একটা নাম দিয়ে করি তাহলে ভালো হবে, 6 নম্বর, তাই তো, ফ্রম ইকুয়েশন 6, ওকে। তাহলে এইটার জায়গায় তুমি লিখবে ডেল্টা আই, অসুবিধা নাই, এটা লেখো তুমি ইকুয়াল টু ইন্টিগ্রেশন x1 থেকে x2 ডেল এফ ডেল ওয়াই মাইনাস ddx ডেল এফ ডেল ওয়াই ডট, আর এইটুকুনি জায়গায় তুমি লিখবে বলো ডেল্টা ওয়াই, আর এখানে ডিএক্সটা পরে থাকবে, ওকে। এইটা আমরা পাচ্ছি, তাই নয় কি? এবার অ্যাট এক্সট্রিমাম পয়েন্টে কি হয়? ডেল্টা এটা 0 হয় না, দেখো প্রথমেই বলেছিলাম আমি, এই যে এখানটায় দেখো ডেল আই ডেল আলফা দ্যাট ইজ ইকুয়াল টু 0, মানে একটা এক্সট্রিমাম পয়েন্টে, এক্সট্রিমাম পয়েন্ট মানে কি, তাহলে তার যে ডেরিভেটিভটা 0 হবে, তাহলে আমরা বলতে পারি ডেল্টা আই সিন্স বা বাট ডেল্টা আই ইকুয়াল টু 0, যদি 0 হয় তাহলে তুমি কি বলবে? 0 ইকুয়াল টু দিস ওয়ান, তাই না? সো 0 ইকুয়াল টু x1 থেকে x2 ডেল এফ ডেল ওয়াই মাইনাস ddx ডেল এফ ডেল ওয়াই ডট, এখানে থাকছে পরে কি দেখো ডেল ওয়াই ডিএক্স, তাই না? তাহলে তুমি কি বলবে? এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, তাহলে 0 কখন পসিবল হবে? দেখো x1 থেকে x2 আসছে আমি ডেল এফ ডেল ওয়াই মাইনাস ডি ডিএক্স ডেল এফ ডেল ওয়াই ডট ইন্টু এইখানটায় তুমি লেখো ডেল ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, এই যে আমি বাঁদিকের ইকুয়াল টু জিরো বলছি আমি, তাহলে দেখো ডেল ওয়াই আর ডেল এক্স এরা কি ভ্যারিয়েশন, তাই না, ভ্যারি করছে এরা, এরা জিরো হতে পারবে না। তাহলে মানে জিরো হতে গেলে কোনটাকে জিরো হতে হবে, নিশ্চয়ই এইটুকুনি টার্মকে জিরো হতে হবে। এইটুকুনি টার্ম যদি জিরো হয় তবেই তো সেটা জিরোর সাথে সমান হবে, কারণ ইকুয়ালিটি কি বলছে বাঁদিকে যা থাকবে ডান দিকে তাই হতে হবে। তাহলে ডান দিকে যেহেতু জিরো বলছে তাহলে অবশ্যই বাঁদিকের এইটুকুনি টার্ম জিরো হতে হবে, কারণ এরা তো ভ্যারি করছে রে বাবা, এরা তো জিরো হতে পারে না। তাহলে সুতরাং মানে ওরা যদি জিরো হয় তাহলে তার কোনো এক্সিস্টেন্সই থাকবে না, পাথ ইন্টিগ্রাল করছে তার কোনো এক্সিস্টেন্স থাকবে না। তাহলে সুতরাং আমরা বলতে পারি অ্যাট দ্য এক্সট্রিমাম পয়েন্ট কি এই যে তোমার এটা ডেল এফ ডেল ওয়াই মাইনাস ডিডিএক্স ডেল এফ ডেল ওয়াই ডট দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। এটাকে আরেকটুখানি সুন্দরভাবে লিখতে গেলে কি লিখবো আমরা, এরকম বলতে পারি যে ডিডিএক্স মাইনাসটা কমন নিয়ে ডেল এফ ডেল ওয়াই ডট মাইনাস ডেল এফ ডেল ওয়াই ইকুয়াল টু জিরো। ওকে, এটাই বেসিক্যালি ল্যাগ্রাঞ্জেস ফর্ম, মানে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনও ঠিক সিমিলার টাইপ হবে। এখানে যে এখানে এনি আরবিটারি ফাংশন কনসিডার করেছি, বাট সেইখানে একটা ফাইনাইট একটা ফাংশন লিখবে, সেটাকে বলি আমরা ল্যাগ্রাঞ্জিয়ান, এল ক্যাপিটাল এল, যেটা টি মাইনাস ভি আকারে লেখা হয়ে থাকে। তো সেই ফর্মটা লিখবো, মানে এটা কি ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনের ফর্মের মতো একদম সেম হবে, বাট ওইটা টাইমের রেসপেক্ট হবে। মানে ওইখানে আমরা একদম ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করব, ফিজিক্স নিয়ে আলোচনা করব একদম। ওকে, এখানে যেরকম কি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, মানে একটা আরবিটারি একটা ফাংশন কনসিডার করেছি, সেখান থেকে প্রবলেম করলাম, প্রবলেমটা ডিল করলাম, সেখান থেকে সলভ করলাম, দিয়ে একটা ইকুয়েশন আমরা ডেভেলপ করলাম। এটাই বেসিক্যালি একটা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, এটাকেও তোমরা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন বলতে পারো। ওকে, বাট একদম যে ফিজিক্যালি যে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, ফিজিক্স ওয়াইজ যে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন আমরা পাবো, সেখানে কিন্তু ডিডিটি ডেল এল ডেল মানে এরকম পাই আমরা বেসিক্যালি ডিডিটি ডেল এল ডেল এক্স ডট বা কিউ ডট ইন মানে জেনারেলাইজড কোঅর্ডিনেট যদি নিয়ে আসি আমরা মাইনাস ডেল এল ডেল কিউ দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। এখানে এল হচ্ছে তোমার ল্যাগ্রাঞ্জিয়ান, সেটাকে রিপ্রেজেন্ট করা হয় টি মাইনাস ভি, আর টি হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি, ভি হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি। এগুলো আমরা আস্তে আস্তে আসবো, চাপ নেই। ওকে, সো এটাও কাইন্ড অফ ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন। ওকে, সো আমরা এইটাতে আসবো আস্তে আস্তে, চাপ নেই। তো এইটা তোমার একটা ফর্মুলা, এই ফর্মুলা থেকে তুমি কিছু প্রবলেম সলভ করতে পারবে। ওকে, তো এই প্রবলেম যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু ভালো করে তোমাকে বুঝতে হবে, এটা না বুঝতে পারলে কিন্তু কিছুই তোমরা করতে পারবে না। ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন কী করে আসে সেটাও কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তো ভালো করে তোমরা প্র্যাকটিস করতে থাকো, যে ধৈর্য ধরে তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা জিনিস তোমাদের নিখুঁতভাবে বুঝতে হবে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা প্রবলেমগুলো করব, মানে এই ইকুয়েশন থেকে 3টে প্রবলেম করব। আমি চেষ্টা করব 3টে প্রবলেমই একসাথে সলভ করে দেওয়ার। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না, শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। আর নতুন বন্ধু হলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।